हेलो फ्रेंड्स, वेलकम टू इजी रेसिपी बेंगली चैनल। आज के आमी तोमादेर साथे चिंगड़ी माछेर एकटु अन्य स्वादेर डिशेर रेसिपी शेयर करब। डिशटार नाम प्रन भुना मसाला। एटा भात बा पोलावेर साथे खेते खुबी भालो लागे। रेसिपीते जावार आगे आमार चैनलटा अवश्य सबसक्राइब करो आर सबसक्राइब बाटनेर पाशे बेल आइकनटा अवश्य क्लिक कर दिओ। ताहले चलो आजकेर रेसिपिटा देखे नेवा जाक। प्रन भुना मसाला बनानोर जोन्नो आमी 400 ग्राम चिंगड़ी माछ निये निएछि। एई माछटाय आमी दिए दिच्छि 2 चा चामच हलुद गुड़ो, लवण, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে মাখিয়ে ম্যারিনেট হতে দেব 30 মিনিটের জন্য। চিংড়ি মাছ যতক্ষণ না ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি ভুনা মশলাটা রেডি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা মৌরি, গোটা গোলমরিচ, ধনে, কয়েকটা লবঙ্গ। ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরপর আমি এই মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 30 মিনিট হয়ে গেছে, এবার চিংড়িগুলো আমি ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর চিংড়িগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর চিংড়িগুলো তেল থেকে আমি তুলে নেব। এই একই কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাঝারি মাপের 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই পেঁয়াজের মধ্যে 2 মাঝারি মাপের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ বেসন। ভালো করে মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন 2 টেবিল চামচ টক দই এই মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ জল দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও চিনি। দেখো মশলা থেকে ভালো মতো তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা 2 চা চামচ ভুনা মশলা, 1/2 চা চামচ গোটা কালো জিরে ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছের ভুনা মশলা একদম গরম গরম রেডি, ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করার জন্য। তোমরা বাড়িতে অবশ্যই আজকে রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও একটু অন্য স্বাদের এই চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।